ধনতেরাসের আগে দুটি সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হুগলির চণ্ডীতলার বেগমপুরের একটি সুপার মার্কেটে। বেগমপুরের স্টেশন রোড এলাকার পদ্মশ্রী সুপার মার্কেটের দুটি সোনার দোকানে শাটারের তালা ভেঙে লক্ষ লক্ষ টাকার সোনা এবং রূপার গহনা চুরি করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। গতকাল শুক্রবার গভীর রাতে ঘটেছে এই ঘটনা। সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে দুঃসাহসিক এই চুরির কাণ্ড ঘটাতে দেখা গেছে। সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। তারপর দেখছি সকালবেলা তো এরকম হয়েছে, আমাকে ফোন করেছে, আমি এখানে তখন ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে সোজা চলে এসেছি। 7টার সময় এসে দেখছি যে এই অবস্থা হয়েছে, পুরো ঝাড়ু মেরে নিয়ে চলে গেছে। দেখো কাস্টমারের সোনা সব কি করে কাজগুলো দেবো, কাস্টমারের 150 গ্রাম মতো সোনা এটা সেটা সব করা হয়ে গেছে, রেডি হয়ে গেছে, সব এইসব মালগুলো সব নিয়ে চলে গেছে রেডি মাল, জানো তো। আর আমাদের রেডি মালটাই সবটা, ধরো 1 কেজির উপর মালটা নিয়ে চলে গেছে পুরো ঝাড়ু মেরে, পুরো রুপোর মাল একটাও হাত দেয়নি ওরা, খালি সোনার মালটা পুরো নিয়ে চলে গেছে, 1 গ্রাম সোনাও রেখে যায়নি ওরা। নগদ কিছু টাকা, সামথিং কিছু টাকা, 1000-10000 টাকা, 10-15 হাজার টাকা মতো পড়েছিল ক্যাশ বক্সে, সেইটা নিয়ে গেছে নগদ টাকা। আমার মেয়ে আমায় ফোন করে জানছে যে বাপি দোকানে যাও, দোকানে বোধ হয় চুরি হয়ে গেছে সব। মেয়ে কাঁদছে, কেঁদে আমায় বললো আমি কিছু সাইকেলটা নিয়ে সোজা দোকানে চলে যাই। কেন, আমরা তো 8:30-9টা দোকান খুলি সকালে, এই যে সেইরকম ভাবেই আসি আমরা, আজকে আমি ওইরকম ভাবেই চলে এসেছি। কি অবস্থা হয়েছে এইসব আমি, হ্যাঁ কি করবো আমি, 1 কেজির উপর সোনা চলে গেছে। বেগমপুর পূর্বাঞ্চল ব্যবসায়ী সমিতির আন্ডারে যে পদ্মশ্রী সুপার মার্কেট আছে, ওই সুপার মার্কেটে দুটো জুয়েলারি দোকানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোনার জিনিসপত্র রাত্রিরে 2:10 থেকে দেখা যাচ্ছে সিসি ক্যামেরায় যে 4:30 অবধি এরা তাণ্ডব চালিয়ে দুটো শ্রীকৃষ্ণ জুয়েলার্স এবং রাজু জুয়েলার্সে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। এখানে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি কাজটা করছে। হ্যাঁ, বিল্ডিং এ একজন সিকিউরিটি গার্ড ছিল। সিকিউরিটি গার্ডকে সকালে এসে আমাদের ব্যবসায়ী সমিতির থেকেও আমরাও জিজ্ঞাসা করলাম, ও বলল যে আমরা ভিতরে, আমি একাই ভিতরে ঘুমাচ্ছিলাম। তো আমি জিজ্ঞেস বললাম যে তুমি ঘুমাচ্ছিলে ঠিকই আছে, কিন্তু শাটার যখন তোলা হলো তার যে একটা ঘরঘরানি আওয়াজ তোমার কানে কি গেল না? ও বলল যে আমি সকালে যখন উঠলাম দেখি বাইরের দরজাটা আটকানো আছে, একটা বেঞ্চ লাগানো আছে, সেই বেঞ্চে আমি ঠেলে যখন খুলতে পারছি না, তখন আমাদের বিল্ডিং এর মালিককে ফোন করি শীতলদাকে, শীতল হাজরাকে, শীতল হাজরা তখন আবার লোক দিয়ে ও বেঞ্চটি সরিয়ে দিয়েছে, দিয়ে তারপরে আমি বেরিয়েছি। নতুন করে, নতুন ভাবে, নতুন রূপে নতুন কিছু বাইক ও স্কুটারের সম্ভার নিয়ে একমাত্র সুপার অটোতে, সুপার অটো ভীমপুর তারকেশ্বর হুগলি। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আজ আমরা হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত একমাত্র ডিলার সুপার অটো ভীমপুর তারকেশ্বর। হিরো কোম্পানির বাইক ও স্কুটারের অফুরন্ত স্টক এবং সব ধরনের কালার ও মডেলের আনলিমিটেড কালেকশন একমাত্র সুপার অটোতে।